হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইভ আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলিশ সয়াবিন কারি খুবই টেস্টি এই রেসিপি এটা একবার বানিয়ে খেলে অন্য কিছুর স্বাদ ভুলে যাবেন এটা গ্যারান্টি যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশনগুলি আপনাদের কাছে চলে যায় চলুন তাহলে দেখি নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি একশো তিরিশ গ্রাম সয়াবিন নিয়েছি যেটা সয়াচাং বলে দেখুন এটা আমি ভালো করে সেদ্ধ করে ধুয়ে নেব এখন আমি সেদ্ধ করে নিচ্ছি একটা কড়াইতে আমি জলটা ফুটিয়ে নিয়েছি এটা ঢেলে দিলাম এটা দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব এটা খুব একটা বেশি সেদ্ধ করবেন না যাতে গলে যায় এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি জলটা ছড়িয়ে ধুয়ে নেব এটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেল এখন এটা ঠান্ডা করে একটা বাটিতে নেব আর এটা আমি চিপে চিপে জলটা বের করে নেব এটা আমি চিপে চিপে জলটা বের করে নিচ্ছি দেখুন যাতে এটাতে জল ভেতরে না থাকে এইভাবে চিপে নিতে হবে তাতে করে রান্নাটা খুব ভালো হবে আর জলটা ভেতরে থাকলে একটু কেমন জল জল ভাব থাকবে এখন আমি সয়াবিনটাতে আমি মশলা মিক্সড করে নেব। কিভাবে মিক্স করছি দেখুন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিলাম এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম ফেটিয়ে রাখা টক দই এটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব হ্যাঁ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ফুল রসুন থেতো পরানো এটা দিলে খুব একটা সুন্দর সেন্ট হয় আর খুব টেস্টি হয় এর সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি মেখে তিরিশ মিনিটের মতো রেস্টে দেব আর এখন একটা প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর আমি এখানে এক কাপ পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি জলটা ছড়িয়ে এটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না লাল লাল হয় আমি ততক্ষণ পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারে ঠান্ডা করে নিয়ে পেস্ট করবো দেখুন এভাবে ফাইন পেস্ট করতে হবে যাতে করে একদম স্মুথ হয় যাতে কোনো ভিতরে ছোকরা না থাকে আমি সেভাবেই নিয়েছি আবারও একটা প্যানে দুই চামচ তেল দিয়ে দিলাম রান্না করার জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি এক টুকরো জয়ত্রী চারটে ছোটো এলাচ যেটা সাদা এলাচ আর তিন থেকে চারটে গোলমরিচ কালো আর দিলাম দুটুকরো দারুচিনি এটা দারুচিনি গুঁড়ো দিলে খুব টেস্ট আসে সুন্দর একটা ফ্লেভার আসে এবং গোটাটাও দেওয়া যায় এটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসে তিরিশ সেকেন্ড আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফচা চামচ জিরে গোটা জিরে এই গোটা জিরে দিয়ে আবারও আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট যেটা আমি ভেজে পেস্ট করে রেখেছি এটা দিয়ে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব এটা খুব একটা কষানোর দরকার নেই যেহেতু পেস্টটা ভাজা আছে এর কাঁচা গন্ধটা চলে গেছে তাই আমি দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিলাম এখন আমি ঢেলে দিলাম মশলা মখা সয়াবিন যেটা সয়া চাং মশলা মেখে রেখেছি এটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই সময়টা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন যাতে করে দইটা ফিটে না যায় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই সময়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি একটু জল যাতে করে মশলাটা পড়ে না যায় খুব হালকা আছে এটা কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলাটার থেকে তেল ছেড়ে দেয় যেহেতু দই দেওয়া আছে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এটা পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিচ্ছি দেখুন এটা তেলও ছেড়ে দিয়েছে দইটাও ফেটেও যায়নি এটা মিডিয়াম আছে কষাতে হবে আমার পাঁচ থেকে সাত মিনিট কষানো হয়ে গেল এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ঢেকে আমি আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করব দিয়ে দিলাম ঢাকনা পাঁচ থেকে ছ মিনিট এটা রান্না করে নেব চলে এলাম পাঁচ মিনিট পর দেখুন এটা মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সয়াবিনটাও যেন কষানো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর দেখুন এটা কতটা কালারফুল আর এখন আমি দিয়ে দিচ্ছি একশো চামচ কসুরি মেথি যেটা আমি ক্রাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি এটা নেড়ে চেড়ে নেব দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নেব আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে এটা কালারও একটা সুন্দর আসছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি নিজের পছন্দ মতো জল দেবেন দিই আমি এটা আবারও ঢেকে দুই থেকে তিন মিনিট রান্না করব। যতক্ষণ না জলটা ফুটে আসে গ্রেভিটা হয়ে যায় ঠাকনাটা দিয়ে দিলাম চলে এলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এটা সুন্দর একটা কালারও এসে গেছে উপর থেকে দেখুন কীরকম তেলটাও ছেড়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা দিই আবারও একটু নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট নেড়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে আমি পাঁচ মিনিট রেখে ঠান্ডা করে নিয়ে সার্ভ করব এবার আমি সার্ভ করে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন হ্যাঁ আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান দেখা হচ্ছে পরের নেক্সট রেসিপিতে ধন্যবাদ